আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখছেন সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি, বিকজ অনেকদিন পরে বৃষ্টি হচ্ছে। এত বেশি গরম পড়তেছিল, যার জন্য বাড়িতে থাকার মতোই স্কোপ ছিল না। তো অবশ্য আচ্ছা, এর মাঝে আমি একটু হাসছি, যেটা হচ্ছে আমার পাপার সঙ্গে অনেক বেশি ইয়ে করতেছিল, এনজয় করতেছিল বৃষ্টি দেখে। দেখেন কীরকম বৃষ্টি পড়তেছে সবাই, আমরা হচ্ছে সিঁড়িতে বসে এনজয় করতেছি বৃষ্টির দিনটা। আমার পাপার সঙ্গে কথা বলতেছে, এই তো পাপার সঙ্গে গুড়ি গুড়ি পা বলেন, বলেন হ্যালো আঙ্কেল আন্টি, কেমন আছেন আপনারা সবাই? সবাই আসসালামু আলাইকুম বলেন। চুপ হয়ে গেছেন কেন? কথা বলেন, কথা বলেন পাপা। মাশাআল্লাহ অনেক বেশি বৃষ্টি হচ্ছে, আল্লাহর নিয়ামত। বৃষ্টি হলে না আসলে অনেক ঠান্ডা লাগে, অনেক ভালো লাগে। তো আম্মু হচ্ছে এখন শিমের বিচি বাঁচতেছে, শিমের বিচি তেলে নেই আর কি। তো ওগুলো বৃষ্টির দিনে এত বেশি খেতে ভালো লাগে, বাদাম ছোলাবো শিমের বিচি। বিয়ের আগের কথা মনে পড়ে, সেটা হচ্ছে বৃষ্টি হলে আমার মাম্মি শিমের বিচি বাদাম দেগে তারপর আমাদেরকে দিত, আমরা খেতাম, এনজয় করতাম বৃষ্টিটা। বজ্রপাত হচ্ছে অনেক বেশি। হ্যাঁ, আমার বাবু শোনা হচ্ছে, থ্যাংক ইউ, আমার বাবু শোনা হচ্ছে বৃষ্টিটা এনজয় করছে। আমরা দুইজন মিশে এখানে বসছি, ভাবছি ব্লগটা স্টার্ট করি, দেন আপনাদের সাথে একটু কথা শেয়ার করি। সত্যি সত্যি বৃষ্টি আওয়াজটা শুনতে অনেক বেশি ভালো লাগে, তাই না, তাই না পাপা? ও পাপা, সে একটু বিরক্তি ফিল করছে না বৃষ্টির আওয়াজটা শুনে। সে অনেক বেশি চুপচাপ বসে আছে, নিজে নিজে খেলতেছে। এই এদিকে টাকায় আছে, এগুলো দেখতেছে, সে ভাবতেছে কি এগুলো। বৃষ্টি হওয়া নাকি আল্লাহর রহমত, এই কয়দিন ধরে এত বেশি গরম পড়তেছিল, কি বলবো। আল্লাহ, রাতে তো ঘুম হয় না, কারেন্টও এত বেশি ডিস্টার্ব করে, কারেন্ট একদম দেবাচেকা হয়ে গিয়েছে এখন, এর কারেন্ট একেবারেই দেবাচেকা। আল্লাহর কাছে সব কিছুর জন্য অনেক অনেক শুকরিয়া। তো এই তো আজকে ছোট ব্লগটা, কেমন এনজয় করেছেন, বৃষ্টির আওয়াজ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতেন। পরবর্তী কোনো একটা দিনে আবারও হাজির হব। সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, সকলের জন্য দোয়া কামনা করে আজকের ব্লগটাতে, আজকের ব্লগ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। Thank you.